ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে কেমন হবে এম এ চিদাম্বরমের উইকেট? সাধারণত স্পিন বান্ধব উইকেট হয় চেন্নাইয়ে। খেলায় যত সময় গড়ায় ব্যাটারদের নাভিশ্বাস তুলতে থাকেন স্পিনাররা। এছাড়াও ভারতের স্কোয়াডে আছেন দুজন বিশ্বমানের স্পিনার, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। আছেন কুলদীপ যাদবের মতো বিধ্বংসী স্পিনারও। তাহলে কি স্পিনিং ট্র্যাকেই হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট? ভারতীয় কমেন্টেটর এবং ক্রিকেট বিশ্লেষক হাশা ভোগলের মতে, স্পিনিং উইকেট বানিয়ে ভারত কোনোভাবেই নিজের পায়ে কুড়াল মারতে চাইবে না, কারণ বাংলাদেশ দলে আছেন সাকিব, মিরাজ এবং তাইজুলের মতো টপ ক্লাস স্পিনার। একই সাথে বাংলাদেশি ব্যাটাররাও স্পিন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই টাইগাররা যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, সে ধরনের পিচ কি ভারত আদৌ বানাবে? হাশা ভোগলের মতে, ভারত কখনোই এটা করবে না। আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। ভারত তাদের টার্নিং পিচ বানিয়ে দেবে না, কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে। বাংলাদেশ দলে সাকিব, মিরাজ এবং তাইজুলের মতো বেশ ভালো স্পিনার রয়েছে। বাংলাদেশে টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল, তারপর ভারত এই সুযোগ নিতে চাইবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হাসার কথায় বুঝতে বাকি থাকার কথা না, ভারত পেস ফ্রেন্ডলি উইকেটই বানাতে যাচ্ছে। বল হাতে বুমরা, সিরাজ, আকাশদীপরা আগুনের গোলা ছুড়বেন বাংলাদেশি ব্যাটারদের দিকে, আর খেলাটা জমে উঠবে এখানেই। বাংলাদেশি ব্যাটাররা কি পারবে ভারতের আগুনে বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে? উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশদীপ, ইয়াস দয়াল বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচণ্ড গতিতে বল করবেন, আর এটা মোকাবিলা করতে পারা তাদের জন্য আসল পরীক্ষা। তারা কি সার্ভাইভ করতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদিও তারা পারেও, অশ্বিন জাদেজারা তো আছেনই। ভারতের সত্যি দুর্দান্ত একটি বোলিং লাইন আপ রয়েছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে, তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই। ভারতের পেস অ্যাটাক যদি আগুনের গোলা ছুড়ে, তাহলে বাংলাদেশের পেসাররাও নিশ্চয়ই বসে থাকবেন না। নাহিদ জানা, হাসান মাহমুদরা নিজেদের প্রমাণ করেছেন পাকিস্তানে। পেস, বাউন্সার, মুভমেন্টে ভরকে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটারদের। তবে ভারতের বিপক্ষে পরীক্ষাটা আগের চেয়ে অনেক কঠিনই হওয়ার কথা, কারণ এবার নাহিদ রানা, হাসান মাহমুদদের বল করতে হবে রোহিত কোহলিদের সামনে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি,